উত্তর মুর্শিদাবাদ জেলার বিজেপির গোষ্ঠীগন্দল প্রকাশ্যে বিজেপির উত্তর মুর্শিদাবাদের জেলা সভাপতির বিরুদ্ধে দুর্নীতি ও ঘুষের অভিযোগ তুলে তার অপসরণ চেয়ে সুতি থানার আমুরা ঘাটের কাছে বিক্ষোভে সামিল হলেন বিজেপির দশ নম্বর মণ্ডলের শতাধিক নেতাকর্মীরা এদিন সুজিত দাস মুর্দাবাদ বলেও স্লোগান দেন তারা অবিলম্বে সুজিত দাসকে জেলা সভাপতি থেকে না সরালে তারা বৃহত্তর আন্দোলনের হুমকে দিলেন এবং তা যদি না করা হয় তারা বিকল্প দলে চলে যেতেও রাজি বলে জানান তারা চলুন শুনেনি তারা ঠিক কি অভিযোগ করছেন পলা এর রিপোর্ট এন ডিবি ডব্লিউ হচ্ছে আমাদের মাননীয় উত্তর মুর্শিদাবাদ জেলার মাননীয় সভাপতি সুইদাস মহাশয়ের উপরে বিক্ষোভ উনি বিগত দিন থেকে রাজনীতি করে আসছেন তাই আমাদের আগামী দিনে ভালো বিগত দিনে ভালো লেগেছিলো ওনার রাজনীতি তাই আমরা একতা হয়ে ওনাকে প্রেসিডেন্ট হিসাবে দেখেছিলাম বিগত দিন থেকে দু হাজার আঠেরো মে মাস থেকে আজ অবধি কোনো নেতৃত্ব ছাড়া কোনো মিটিং ছাড়া ইচ্ছে মতো ব্লক সভাপতি চেঞ্জ করছেন এবং আমাদের পার্সে বিধানসভা সাগরদিঘি বিধানসভা সেখানে এনজিওর প্রকল্পের নামে গরিব মানুষের কাছে ভাওতা দিয়ে টাকা নিয়েছেন রেশন কার্ড পাইয়ে দেওয়ার নাম করে টাকা নিচ্ছেন এবং রাজ্য থেকে যেসব বিভিন্ন প্রকল্পের টাকাগুলো আসছেন সেই টাকাগুলো ওনারাই তসনত করছেন এবার আমরা যদি সেটা হিসাব চাইতে যাচ্ছি আমাদেরকে ধমকি দেওয়া হচ্ছে মার্ডার করে দেব আমি এতগুলো সাতখানা মার্ডার করেছি হ্যাঁ বাইরে থেকে দশ হাজার লোক নিয়ে এসে আমরা এনি টাইম এখানে মিটিং করতে পারি তো বাইরে যদি আপনি লোক নিয়ে আসবেন তাহলে আমরা উত্তর মুর্শিদাবাদের আপনাকে অধিকারটা কে দিয়েছে উত্তর মুর্শিদাবাদ সভাপতি প্রতি আপনি কি চাইছেন আমি চাইছি এই আমাদের এই যে আজকে বিক্ষোভ মিছিলটা যাতে আমাদের রাজ্য নেতৃত্বের কাছে দৃষ্টিশক্তি পায় ওনারা যাতে এখানে এসে পুরো ব্যাপারটা তদন্ত করে দেখেন এনাদেরকে অতি সত্তর বরখাস্ত করা চাই নইলে রাজ্য রাজ্য নেতৃত্ব যদি একজন সুজিত সুজিত দাসের জন্যে যদি পুরো উত্তর মুর্শিদাবাদের লোককে বঞ্চিত করতে চাই হুম সেটা ওনাদের ব্যাপার আর ওনারা যদি উত্তর মুর্শিদাবাদের লোকের সাথে থাকেন তাহলে সুজিত দাসকে অবিলম্বে বরখাস্ত করা যায় ওনাকে যদি বের না করা হয় তাহলে আপনারা কি করবেন ওনাকে যদি না করা তাহলে আজকে যে আমরা প্রতিটা ইয়েতে গত তিন দিন আগে ফারাক্কা বিধান ফারাক্কা বিধানসভায় তিন দিন আগে বিক্ষোভ মিছিল হয়েছে তারপরে আপনার জঙ্গিপুর পার্টি অফিসে হয়েছে আমাদের আজকে এখানে হলো কালকে আপনার লালগোলাতে হবে আঠাচল্লিক মিটিং এগুলো বিক্ষোভ মিছিল করছি আগামী দিনে বৃহত্তর আন্দোলন চালিয়ে আমরা ফল ফলশ্রুত কোনো কিছু না পেলে কি করবেন আপনারা হ্যাঁ তারপরে যদি কোনো ফল না পান তাকে যদি অপসরণ না করে তাহলে কি করবেন আমরা আমরা রাজ্যে রাজ্যে যাব জেলা যদি কোনো না হয় তাহলে রাজ্যে যাব রাজ্যে না হলে তখন আমরা উত্তর মুর্শিদাবাদ জেলা আমরা তার বিকল্প ভেবে নেব সাধারণ কর্মীরা আপনার নাম আমার নাম মিলন রায় আমি প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট জেডপি সেভেন বর্তমানে এখন জেপি দশ